আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সব ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আইসি আর একটা ভিডিও লইয়া আপনারা সবে দেখতে পারা। আমি লইছি কেন, চিংড়ি মাছ লইছি, আর লইছি একটা হয়েছে কি আমরা, বাংলাদেশি আমরা। আমি টমেটোর ঠেঙ্গা বানাইমু, টমেটোটা হয়েছে একটা ঠিনো টমেটো। আর উপকরণ আমি লইছি রসুন আছে আর পেঁয়াজ। আর এখন কো আমি শুরু করবো বিসমিল্লাহ রহমান রহিম। আর মশলা তো আমরা গরুয়া যেটা মশলা ইউজ করি ওটাও আছে ওখানে। তো আমি তেল দিলাইছি, কুকার অন আছে। আমি এখন রসুন দিলাম, এখন আমি পেঁয়াজ দিলাম, এখন আমি লবণ দিলাম পরিমাণ মতো লবণ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি হলদি পাউডার দিলাম, এক চামচ পরিমাণ হলদি, আর এক চামচ ধনিয়া দিছি, আর চিলি দিলাম এক চামচ, ভালো করে লাড়াচড়া করবো। অল্প করে একটু পানি দিবো, একটু বাজার লাগে। এখন আমি চিংড়ি মাছগুলা তুলে দিলাম, সুন্দর করে লাড়াচড়া করিয়া চিংড়ি মাছগুলো কষাইবো। এখন আমি গুড়িয়া রাখবো, আমি যে আমরা আছে আমরা সাজিরা মাছ খোলা শুকানি আছে। এখন তো একদম গুড়িয়া রাখবো, এখন আমি ঠিনোর পেঠে মাখি আটকা দিলাম। এখন আমি বালা করে লাড়াচাড়া করলাম, আমি দুই টিন টমেটো দিছি, বুঝতে পারবা। এখন পার চাই বয়ল হইবার লাগে, পরে পানি দিব, এখন আমি গুড়িয়ে রাখি। এখন আমি পানি দিব, ভালো করে বয়েল হয়ে গেছে। আমি দুই কাপ পানি দিছি, এখন একটা বলো ফুটলেতে আমি দিলাইব, পাথর পাতা দিব, আমি খাটতে রাখছি। ফুল গ্যাস দিলাইছি আমি, এখন পুড়িয়া রাখবো। এখন আমি দুইটা কাঁচামরিচ দিলাম, আর দিলাম বাখর পাতা দিলাম, একটা রাখছি লৌকি। দেখা করা করতো টুকু সুন্দর ইয়া হয়েছে, ভেরি ইয়ামি। আমি আরো একটু দিলাম, এখন করিয়া রাখবো, একটা ভালো কুটি গেলে আমি অফ করে লাইব। তো ভিউয়ার্স দেখল দেখতে পারা, আমার চিংড়ি মাছ দিয়া আমরার টমেটো ঠেঙ্গা রেডি হয়ে গেছে। আমি একটা ডিশের মাঝে লইছি, কতটুকু সুন্দর আর মজাদার হয়েছে ইয়ামি। আপনারা যারা টিনের টমেটো দি বানাই না, বানাইয়া দেখবা, খুব মজা লাগে খাইতে, খাইলে বুঝতে পারবা এটা টেস্ট।
তো পরবর্তী ভিডিও লইয়াই মু ইনশাল্লাহ। যারা দেখছেন তারারও অসংখ্য ধন্যবাদ, নতুন যারা আছেন তারারও ধন্যবাদ। আর দোয়া করবা, আমিও দোয়া করবো সবার লাগে, আল্লাহ সবরে ভালো রাখতা। আগামীতে আবার দেখা হইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।